শুভ দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে সংসদীয় ধারার বিতর্ক প্রতিযোগিতা ইউসিবি পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের এই পাবলিক পার্লামেন্ট অর্থাৎ ছায়া সংসদে যে বিষয়টি নিয়ে দুটি দল, দুটি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করবে, সেটি হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকারের প্রয়োজন আছে কি না। এই প্রতিযোগিতায় এই ছায়া সংসদে সরকারি দল হিসাবে অংশগ্রহণ করছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। আসুন দর্শক মণ্ডলী, আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই ছায়া সংসদের সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জান্নাতুল ফেরদৌস, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাহজামুল বাশার, মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য কাউসার আলম। অন্যদিকে এই ছায়া সংসদের বিরোধী দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা হচ্ছে মাননীয় বিরোধী দলীয় নেতা হাফিজ উদ্দিন মুন্না, মাননীয় বিরোধী দলীয় উপনেতা আমিমুল এহসান ফারহান এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ জোবায়ের সর্দার মার্জিন। আমাদের আজকের এই প্রতিযোগিতায় যে তিনজন বিচারক বিচার কার্য সম্পাদন করবেন, প্রত্যেকেই এক সময়কার তুখর বিতার্কিক ছিলেন। আমরা সম্মানিত তিনজন বিচারকের সাথে আপনাদেরকে এবার পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে বিচারক হিসেবে রয়েছেন জনাব আবু মোহাম্মদ রইস, লেখক ও সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ পাবনা ক্যাডেট কলেজ, রোকেয়া পারভিন জুই, সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ ঢাকা কলেজ, এবং একই সাথে আরও একজন রয়েছেন, তিনি হচ্ছেন রুবায়েত ফেরদৌস, সহযোগী অধ্যাপক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই ছায়া সংসদে বিতার্কিকদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি উপস্থিত রয়েছেন। তিনি হচ্ছেন আমাদের সকলের পরিচিত মুখ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। ডক্টর আকবর আলী খান তার বক্তব্য প্রদান করবেন আয়োজনের একেবারে শেষ প্রান্তে। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। একই সাথে আহ্বান জানাচ্ছি আমরা আমাদের আজকের যে ছায়া সংসদের বিষয়, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকারের প্রয়োজন আছে কি না, এর প্রস্তাব উত্থাপন করার জন্য আজকের এই ছায়া সংসদের সরকারি দল মাননীয় প্রধানমন্ত্রী, যিনি নেতৃত্ব দিচ্ছেন, সংসদ নেতা জান্নাতুল ফেরদৌসকে তার প্রস্তাব এবং প্রস্তাবিত বিষয়ের আলোকে বক্তব্য প্রদান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 16 কোটি মানুষের স্বার্থে ঐক্যমতে আহ্বান জানিয়ে আজকে এই আপনার অনুমতিক্রমে এই মহান সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি তা হলো, এই সংসদ মনে করে যে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকারের প্রয়োজন নেই। মাননীয় স্পিকার, এই প্রস্তাবটি ব্যাখ্যা করতে গেলে যে কয়েকটি প্রপঞ্চ সংজ্ঞানের দাবি রাখে সেগুলো সংজ্ঞান করছি। মাননীয় স্পিকার, নির্বাচন হলো প্রতিনিধি বাছার মাধ্যম, আর সুষ্ঠু নির্বাচন বলতে সেই মাধ্যমকে বোঝাচ্ছে যে মাধ্যমে নির্বাচন কমিশনের বিধি মোতাবেক নির্ভুল ভোটার তালিকা অনুযায়ী জনগণ তাদের ভোট স্বাধীনভাবে ভোট প্রদান করবে এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো থেকে সরকার গঠনের জন্য বেছে নিবে। নির্বাচনকালীন সরকার বলতে শুধুমাত্র জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় রাষ্ট্র পরিচালনার জন্য বিশেষভাবে গঠিত সংস্থাকে বুঝাচ্ছি, আর প্রয়োজন নেই বলতে বুঝাচ্ছি মাননীয় স্পিকার, গুরুত্ব নেই বা দরকার নেই, অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকারের প্রয়োজন নেই। লক্ষ্য করুন, সংবিধানের 118 অনুচ্ছেদে বলা আছে নির্বাহী নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার জন্য সম্পূর্ণ স্বাধীন এবং তার সংবিধান ও আইনের অধীন। সুতরাং মাননীয় স্পিকার, সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন একাই যথেষ্ট, সেখানে নির্বাচনকালীন সরকারের কোনো প্রয়োজন নেই। শুধু তাই নয় মাননীয় স্পিকার, সংবিধানের 126 অনুচ্ছেদে বলা আছে নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব পালনে সর্বোচ্চ সহায়তা করবে, অর্থাৎ মাননীয় স্পিকার, নির্বাচন কমিশন যখন নির্বাচন পরিচালনা করবে নির্বাহী বিভাগ তাদেরকে সহায়তা করা তাদের সাংবিধানিক কর্তব্য। মাননীয় স্পিকার, সুষ্ঠু নির্বাচনের মানদণ্ডগুলো, মাননীয় স্পিকার, সুষ্ঠু নির্বাচনে কিছু উপাদান আছে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক নিকোলো মাইকোভিলেনের মতে সুষ্ঠু নির্বাচনের 3টি উপাদান, একটি হচ্ছে প্রথমটি জনগণ, দ্বিতীয়টি প্রার্থী, তৃতীয়টি নির্বাচনের পরিবেশ। মাননীয় স্পিকার, চলে যাচ্ছে প্রথমটিতে, জনগণ। মাননীয় স্পিকার, এখানে জনগণ বলতে আমরা বুঝাচ্ছি সংবিধান অনুযায়ী যারা ভোট প্রদানে সক্ষম এবং নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত ভোটার তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ মাননীয় স্পিকার, সুষ্ঠু নির্বাচনের প্রথম উপাদানটি সেটি হচ্ছে ভোটার তালিকা, যেটি কিনা প্রণয়ন করে একটি নির্বাচন কমিশন নির্বাচনকালীন সরকার। মাননীয় স্পিকার, আমরা একটা প্রশ্ন জি প্লিজ উত্থাপন করুন। তার কথা জের ধরেই বলতে চাই যে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে সবগুলো দলের অংশগ্রহণ ছাড়া এবং সেখানে একটি সরকার ব্যবস্থা ছাড়া আদৌ তিনি একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবেন কিনা। মাননীয় স্পিকার, আমি প্রথমে বলেছি 16 কোটি মানুষের স্বার্থে ঐক্যমতের আহ্বানে আজকের এই প্রস্তাবটি উত্থাপন করেছি। আমি এখানে রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করে ঐক্যমতের কথা বলছি, যেটি গতকাল বিকেল 4টায় মাননীয় রাজনৈতিক বিরোধী জোটের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও বলেছেন যে ঐক্যমত হয়ে একটি সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করার জন্য। রাজনৈতিক সংস্কৃতি কি আপনি একদিনে পরিবর্তন করতে পারবেন কিনা সেটা, বা মাননীয় স্পিকার, রাজনৈতিক সংস্কৃতি একদিনে পরিবর্তন করতে পারবো না বিধায় আমরা তাদেরকে আজকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন বসুন, নির্বাচন কমিশনকে কিভাবে সুষ্ঠু করা যায়, শক্তিশালী করা যায় এবং রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করা যায় সেই বিষয়ে আলোচনা করে নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে
এই বাংলা জাতিকে মাসপিকা চলে যাচ্ছে দ্বিতীয় উপাদান প্রার্থীর দিকে মাসপিকা প্রার্থী বলতে বোঝানো হয়েছে সংবিধান অনুযায়ী এবং নির্বাচন কমিশনের আইন মেনে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং নির্বাচন কমিশন যাদেরকে মনোনয়ন পত্র দেয় মাসপিকা মাসপিকা সংবিধানে যেহেতু উল্লেখিত আছে নির্বাহী বিভাগগুলো নির্বাচন কমিশনকে নির্বাচনকালীন সময় সহযোগিতা প্রদান করবে ঠিক সেইখানে মাসপিকা নির্বাচনকালীন সময় নির্বাচন পরিবেশ নির্বাচনকালীন পরিবেশটি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ করে মাসপিকা নির্বাচনকালীন সরকার নয় মাসপিকা এই তিনটি উপাদানই কিন্তু মাসপিকা নির্ভর করে নির্বাচন কমিশনের উপর নির্বাচনকালীন সরকার উপর নয় মাসপিকা এবার সভাপতির প্রশ্ন আসতে পারে তাহলে তত্ত্বাবধায়ক সরকার কেন আসলো এবং কিভাবে আসলো মাসপিকা আপনি অবগত আছেন 1990 সালে গণ আন্দোলনের মুখে তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন তখন প্রশ্ন আসেন উনি পদত্যাগ করলে নির্বাচনকালীন সরকার কে হবে তখন তিন জোটের রূপরেখায় একটি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছিল তখন ধারণা করা হয়েছিল এই তত্ত্বাবধায়ক সরকার আমাদের জন্য সুফল বয়ে আনবে কিন্তু মাননীয় স্পিকার এই তত্ত্বাবধায়ক সরকার তো আমাদের জন্য সুফল বয়ে আনতে পারেনি বরং আমাদের গণতন্ত্রকে হুমকির মুখে ঠেলে দিয়েছে মাননীয় স্পিকার এবার আসা যাক নির্বাচনের মানদণ্ডের দিকে মাননীয় স্পিকার একটি নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা সেটির জন্য তিনটি মানদণ্ড রয়েছে প্রথম মানদণ্ডটি হয়েছে নির্বাচনের আইনগত ভিত্তি ভোটার তালিকা অনুসারে ভোট গ্রহণ তৃতীয়টি জনগণ ও আন্তর্জাতিক স্বীকৃতি মাননীয় স্পিকার এ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সহ যত কয়টি নির্বাচন হয়েছে একটি নির্বাচন ও পরাজিত প্রার্থী কখনো বলেনি নির্বাচনটি গ্রহণযোগ্য হয়েছে তাই বলে কি মাননীয় স্পিকার নির্বাচন সুষ্ঠু হয়নি মাননীয় স্পিকার আজকের মহাসংসদে এই প্রস্তাবটি যেন গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মাননীয় সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী তার প্রস্তাব উত্থাপন করে গেল এবং সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের সুফল এবং কুফলের কথা বলতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার কোনো সুফল বয়ে আনতে পারেনি গিয়ে উল্লেখ করেছে 90-এর গণ আন্দোলনের কথা বলেছে আমাদের নিশ্চয়ই মনে থাকবার কথা এরশাদকে পদত্যাগের পূর্বে যখন নানা প্রেশার আসছিল তখন তার পক্ষ থেকে বলা হয়েছিল যে পদত্যাগ কি 0 পয়েন্টে কি করা হয় কিনা আমি জানি না আমরা শুনবো আমাদের আজকের আয়োজনের মাননীয় বিরোধী নেতা হাফিজউদ্দিন মুন্নার কাছ থেকে আজকের এই প্রস্তাবের আলোকে সরকারের পক্ষ থেকে প্রস্তাবের আলোকে তার বক্তব্য মাননীয় বিরোধী নেতা মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ সরকার দল থেকে প্রস্তাব উত্থাপন করলেন মাননীয় স্পিকার যে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকারের প্রয়োজন নেই মাননীয় স্পিকার এই প্রস্তাবটি এই সংসদে গ্রহণযোগ্যতা পায় না মাননীয় স্পিকার কেন পায় না একটু লক্ষ্য করুন প্রথমত হচ্ছে মাননীয় স্পিকার আজকে নির্বাচনকালীন সরকারের যে রুলস অফ বিজনেস অর্থাৎ তাদের যে কার্যক্ষমতা বা কার্যপ্রণালী মাননীয় স্পিকার সেই কার্যক্ষমতা বা কার্যপ্রণালী আর দলীয় সরকারের যে কার্যক্ষমতা বা কার্যপ্রণালী সেটি কখনো এক হয় না স্পিকার নির্বাচনকালীন সরকারকে একটি রুটিন মেনটেন করতে হয় যেটি দলীয় সরকারকে করতে হয় না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এটি একটি কারণ দ্বিতীয় কারণটি হচ্ছে মাননীয় স্পিকার আজকে তারা বলে গেলেন নির্বাচনের তিনটি উপাদানের কথা কিন্তু আমরা বলছি মাননীয় স্পিকার উপাদান নাকি হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনে কারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সেই জিনিসটা আজকে আলোচনায় আসার কথা মাননীয় স্পিকার আমরা দেখিয়ে যাব যে কাঠামোগুলো মাননীয় স্পিকার একটি নির্বাচন সুষ্ঠু করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ প্রশাসনিক কাঠামো মূল্যবোধ এবং কার্যক্ষমতা সেই তিনটি মাননীয় স্পিকার একটি সরকারের হাতে থাকে মাননীয় স্পিকার সেটি হচ্ছে নির্বাচনকালীন সরকার এই তিনটি কাঠামো ছাড়া মাননীয় স্পিকার কখনোই নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয় মাননীয় স্পিকার একটু লক্ষ্য করুন আপনি যদি মাননীয় স্পিকার একটি প্রশাসনকে মাননীয় স্পিকার পুরোপুরি স্বাধীনভাবে ব্যবহার করতে চান মাননীয় স্পিকার আপনি যদি মূল্যবোধ সম্পন্ন স্বাধীন এবং মাননীয় স্পিকার সঠিক যোগ্য ব্যক্তিকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিতে চান মাননীয় স্পিকার আপনি যদি মাননীয় স্পিকার নির্বাচন কমিশনের যে স্বাধীনতা কার্যক্ষমতা তার যে ক্ষমতা সেই ক্ষমতাটাকে পুরোপুরি প্রয়োগ করতে চান মাননীয় স্পিকার তাহলে সেখানে অবশ্যই একটি মাননীয় স্পিকার নির্বাচনকালীন সরকার লাগবে বা অন্তর্বর্তীকালীন সরকার লাগবে আমরা একটু অপেক্ষা করি প্রশ্ন মাননীয় স্পিকার 5 জানুয়ারি যে নির্বাচন হয়েছিল জনগণ সমর্থন করেছে এবং আন্তর্জাতিক স্বীকৃতি সেটি গণতান্ত্রিক বোঝানো হয়েছে হাস্যকর বিষয় তিনি বলেছেন মাননীয় আমি প্রশ্নটি করিনি তিনি বলেছেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতা এসেছে এখন আপনি বলে যাবেন আপনারা যে নির্বাচনকালীন সরকারের কথা বলছেন সেটি গণতান্ত্রিক কিনা আচ্ছা আপনাকে মাননীয় স্পিকার তাকে বলছি মাননীয় স্পিকার তিনি 5 জানুয়ারির উদাহরণ দিলেন যে উদাহরণ আসলে বাংলার বুকে মাননীয় স্পিকার টেকে না দ্বিতীয় কথা হচ্ছে মাননীয় স্পিকার নির্বাচনকালীন সরকার আর মাননীয় স্পিকার তার প্রশ্নটি আমি উত্তর দিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার উনি আমাদের যে নির্বাচনের যে আমি প্রশ্ন যে উপাদানগুলো আছে সেগুলো অবগত করছি আমরা কি সরকারের কাঠামো দেখাবো মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আজকে আমরা একটু আপনি আমাকে বলতে দিবেন নাকি আপনি বলবেন আমি বসে পড়বো আমি বলেছি যে আমি বসে পড়বো মাননীয় স্পিকার আমাকে বলতে দিচ্ছেন মাননীয় স্পিকার জি আমরা একটা সম্পূরক প্রশ্নটা নেই জি মাননীয় স্পিকার উনি মাননীয় স্পিকার বলেছেন যে জনগণ এই সব না নিয়ে নির্বাচনকালীন সরকার নিয়ন্ত্রণ করে কিন্তু মাননীয় স্পিকার তিনি একটি সুষ্ঠু নির্বাচনে যে উপাদানগুলো রয়েছে সেগুলোকে অবজ্ঞা করছেন মাননীয় স্পিকার আমি উপাদানকে অবজ্ঞা করছি না মাননীয় স্পিকার আমি বলছি যে মাননীয় স্পিকার একটি উপাদানের চেয়ে মাননীয় স্পিকার যে কাঠামোগুলো আছে সুষ্ঠু নির্বাচনের জন্য সেই কাঠামোটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার এবং সেই কাঠামোর আলোকেই হওয়া উচিত মাননীয় স্পিকার তারা বললেন যে সংবিধান সংশোধন সংবিধানকে আমরা অবাধ্য করতে পারবো কিনা মাননীয় স্পিকার তাদের কাছে প্রশ্ন হচ্ছে সংবিধান যে আপনারা সংশোধন করেছিলেন সেটা কি দলীয় স্বার্থের জন্য করেছিলেন নাকি গণতন্ত্রের জন্য করেছিলেন যদি গণতন্ত্রের জন্য করে থাকেন তাহলে সেই সংবিধানকে আবার পুনরায় সংশোধন করা যাবে কিনা মাননীয় স্পিকার আমি আমার বক্তব্য
বক্তব্যে ফিরে আসছি। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আমরা যেটা দেখতে পেয়েছি মাননীয় স্পিকার, এই যে দলীয় সরকারের অধীনে যখন নির্বাচন হয় মাননীয় স্পিকার, সেই নির্বাচন কখনো সুষ্ঠু হয় না। একটি সরকারকে আপনি, একটি রাষ্ট্রকে মাননীয় স্পিকার আপনি সরকারবিহীন কখনোই কল্পনা করতে পারবেন না, এবং সেখানে যদি নির্বাচন কেন্দ্রিকতা আসে তখন অবশ্যই আপনাকে একটি নির্বাচনকালীন সরকার অথবা একটি অন্তর্বর্তীকালীন সরকারকে বিবেচনা করতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা দেখেছি মাননীয় স্পিকার 96 নির্বাচন মাননীয় স্পিকার দলীয় সরকারের অধীনে হয়েছিল। মাননীয় স্পিকার, আমরা দেখেছি 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন, ওগুলো নির্বাচন ছিল মাননীয় স্পিকার, ওগুলো ছিল নির্বাচন নামের কলঙ্ক। আজকে তারা বললেন যে নির্বাচন কমিশনের মাধ্যমে তারা একটি সুষ্ঠু নির্বাচন দিবে, আদৌ কি এটি সম্ভব মাননীয় স্পিকার? আমি যদি একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করি সম্ভব নয়, কারণ মাননীয় স্পিকার আজকে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি মাননীয় স্পিকার, এই দলগুলো ক্ষমতায় টিকে থাকার যে প্রবণতা মাননীয় স্পিকার, একে একে অন্যের প্রতি মাননীয় স্পিকার এই যে আস্থাহীনতার যে প্রবণতা মাননীয় স্পিকার, সেই জায়গায় এসে নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক না কেন, একটা পর্যায়ে এসে মাননীয় স্পিকার তারা কিন্তু তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে। মাননীয় স্পিকার, নির্বাচনকালীন সরকারটি যেমনই হোক না কেন মাননীয় স্পিকার, সেটি অবশ্যই সবগুলো দলের রাজনৈতিক নিবন্ধিত দলের ঐক্যমতে আসতে হবে এবং রাষ্ট্রপতির অনুমতি ক্রমে সেই সরকারটি হতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধির মধ্য দিয়ে মাননীয় স্পিকার সেই অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভা গঠিত হবে, এবং সেখানে মাননীয় স্পিকার সেই মন্ত্রিসভার কেউই হচ্ছে গিয়ে মাননীয় স্পিকার একটু মাননীয় স্পিকার তারা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এবং সেখানে নাগরিক সমাজের প্রতিনিধি থাকবে মাননীয় স্পিকার। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা মাননীয় স্পিকার, তারা হচ্ছে রুলস অফ বিজনেস ফলো করে, অর্থাৎ নির্বাচনকালীন সরকারের যে রুলস অফ বিজনেস, সেই রুলস অফ বিজনেস ফলো করে তারা হচ্ছে গিয়ে মাননীয় স্পিকার রাষ্ট্র পরিচালনা করবে। এবং নির্বাহী বিভাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আজকে তারা এড়িয়ে গেছেন, সেই নির্বাহী বিভাগকে মাননীয় স্পিকার পুরোপুরিভাবে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে সেই সরকারকে। মাননীয় স্পিকার, আজকে যদি এই কাঠামোটি আমরা এই সংসদে, এই বাংলাদেশে স্থাপন করতে পারি, তাহলে মাননীয় স্পিকার আজকে বাংলাদেশ থেকে মাননীয় স্পিকার আজকে এই নির্বাচন নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কটি উঠে যাবে। মাননীয় স্পিকার, আজকে আমাদের লাল টেলিফোনের যে কলঙ্ক, সেই কলঙ্কটি মুছে নতুন একটি মাননীয় স্পিকার ইতিহাস রচিত হবে। একজন বিজেপি হেরে গিয়ে বলবে তাকে কংগ্রেচুলেশন, ইউর মাই প্রাইম মিনিস্টার এন্ড ইউর আওয়ার প্রাইম মিনিস্টার, আমেরিকার মতো বলে মাননীয় স্পিকার। তাই আজকে বলতে চাই মাননীয় স্পিকার, 16 কোটি মানুষের এই দাবি মাননীয় স্পিকার আজকে যদি এই সংসদে পাস হয় তাহলে মাননীয় স্পিকার, পাস যদি না হয় তাহলে মাননীয় স্পিকার, আজকে যদি পাস হয় তাহলে আমরা 16 কোটি মানুষ হচ্ছে কষ্ট পায় মাননীয় স্পিকার, তাই আজকে এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হওয়ার যোগ্যতা রাখে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমরা তো এটাই চাই নির্বাচনের পরে যাতে বলে তুমি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, এবং সেই প্রধানমন্ত্রীর অপেক্ষায় থাকি যেটি 16 কোটি মানুষের প্রধানমন্ত্রী হবে। আমরা দেখি আমাদের আজকের এই ছায়া সংসদে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী, যিনি সরকারি দলের পক্ষে বক্তব্য রাখবেন, মাহজাবুল বাশারকে তার বক্তব্য উপস্থাপন করতে কিভাবে তিনি বক্তব্য দেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন করি 1991 সালে, সেখানে বিএনপি জয়ী হয় এবং আওয়ামী লীগ পরাজিত হয় বলে এই নির্বাচনের সূক্ষ্ম কারচুপি হয়েছে। পরবর্তীতে 1996 সালের 12 জুনের নির্বাচনে মাননীয় স্পিকার আওয়ামী লীগ জয়ী হয় এবং বিএনপি পরাজিত হয় বলে সেই নির্বাচনেও কারচুপি হয়েছে। পরবর্তীতে মাননীয় স্পিকার 2001 সালে 1 অক্টোবরের নির্বাচনে সেখানে বিএনপি জয়ী হয় এবং আওয়ামী লীগ হেরে গিয়ে বলে এই নির্বাচনে সূক্ষ্ম নয়, স্থূল কারচুপি হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, পরবর্তীতে মাননীয় স্পিকার 1/11 গল্প আমরা সবাই জানি, যেটি আজকে বিরোধী দল সম্পূর্ণরূপে ভুলে গেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যেখানে অসাংবিধানিকভাবে একটি সরকার 3 মাসের জন্য এসে 2 বছর ক্ষমতায় থেকেছে, আমাদের দেশকে অনেক পিছিয়ে দিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেই নির্বাচনে মাননীয় স্পিকার যখন 2008 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে মাননীয় স্পিকার পরাজিত দল সেটিকে প্রশ্নবিদ্ধ করেছে মাননীয় স্পিকার। সেক্ষেত্রে মাননীয় স্পিকার একটু লক্ষ্য করে দেখুন, যেখানে আমাদের এই নির্বাচনকালীন সরকারের যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো প্রশ্নের ঊর্ধ্বে ছিল না, ঠিক তেমনি সেই তত্ত্বাবধায়ক সরকার আমাদের এই গণতন্ত্রকে কতটা অগণতন্ত্রের দিকে ঠেকে নিয়েছে সেটি আপনিও জানেন মাননীয় স্পিকার। আমরা জানি প্রশ্ন নেই, প্রশ্ন নেই জি। বাংলাদেশের নির্বাচন কমিশনটি কি আমাদের প্রতিবেশী দেশ ভারতের নির্বাচন কমিশনটির মতো শক্তিশালী কি না? মাননীয় স্পিকার, আমাদের নির্বাচন কমিশন শক্তিশালী, কিন্তু মাননীয় স্পিকার তারা এটির মাধ্যমে স্বীকার করে নিয়েছে যে আমাদের নির্বাচন যেহেতু শক্তিশালী, আর কী কী করলে সেটিকে শক্তিশালী করলে আমাদের নির্বাচন কমিশন মতো সুষ্ঠু নির্বাচন করতে পারবো। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা আর অগণতন্ত্রের মতো আমাদের নির্বাচন কমিশন শক্তিশালী? জি মাননীয় স্পিকার, আমাদের নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে সম্পূর্ণ স্বাধীন, এবং মাননীয় স্পিকার আমাদের নির্বাচন কমিশনের যেই সচিবালয় আইন 2009 রয়েছে তার মাধ্যমে তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এবার মাননীয় স্পিকার আমি দেখে যাচ্ছি যে ধারণা ছিল নির্বাচনকালীন সরকারের, যে ধারণাটাই ছিল যে সুষ্ঠু নির্বাচন করতে পারবে, সেই ধারণা আর বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন, যার প্রমাণ আমরা মাননীয় স্পিকার ইতিমধ্যে পেয়েছি। মাননীয় স্পিকার, দুঃখজনক হলো সত্য, যেখানে আমরা দেখেছি দুই নেত্রী বন্দী অবস্থায় একে অপরকে রান্না করে খাইয়েছে এবং তারা বলেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর নয়, সেখানে আজকে বিরোধী দলীয় নেতা কীভাবে বলেন সুষ্ঠু সেই নির্বাচনকালীন সরকারের কথা, এটি নিতান্তই হাস্যকর। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার বক্তব্য ইতিমধ্যে সুস্পষ্ট হয়েছে যে নির্বাচনকালীন সরকার কতটা ভয়াবহ এবং সুষ্ঠু নির্বাচন একটি নির্বাচন কমিশন আয়োজন করতে পারে। আজকে বিরোধী দল যখন বলেছে যে আমাদের নির্বাচন কমিশন
নির্বাচন স্বাধীন কিনা, শক্তিশালী কিনা, সেক্ষেত্রে তাদেরকে আমরা বলবো নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে কি কি প্রয়োজন সেটি নিয়ে আপনারা আলোচনা করুন। আপনারা কেন অগণতন্ত্রের দিকে যাচ্ছেন? মাননীয় স্পিকার, গত 17 নভেম্বর 2016 গুলশানে ইউরোপীয় ইউনিয়নের দফতরে এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা বলেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সমর্থ নির্বাচন কমিশন, এর জন্য তারা বাংলাদেশের নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করার কথা বলেছেন। তারা কিন্তু নির্বাচনকালীন সরকারের কথা বলেনি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, গত 19 অক্টোবর 2016 ভয়েস ফর বাংলাদেশ বাংলাদেশ স্টুডেন্টস ইউনিয়ন ইউকে এর যৌথ প্রযোজনায় যৌথ উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টের এক সেমিনারে ব্রিটিশ পার্লামেন্টের লর্ড অ্যান্ড্রু চ্যানেল তার বক্তব্যে বলেছেন গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশ সরকারের উচিত একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা। তিনিও মাননীয় স্পিকার নির্বাচনকালীন সরকারের কথা বলেনি। মাননীয় স্পিকার, তিনি আজকে বিরোধী দলীয় নেতা রাজনৈতিক দলগুলো অংশগ্রহণের কথা বলেছে। মাননীয় স্পিকার, যেখানে আমরা দেখতে পাই 2019 সালে যে কোনো সরকারের অধীনে নির্বাচনে যেতে চায় বিএনপি, তারাও মাননীয় স্পিকার একটি শক্তিশালী নির্বাচন কমিশন চায়, তারাও সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ চায়, তারাও নির্বাচনকালীন সরকার চায় না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা এমন একটি নির্বাচন কমিশন সময় চেয়ে নিচ্ছি যে 10 সেকেন্ড দেওয়া হলো, মাননীয় স্পিকার, আমরা এমন একটি নির্বাচন কমিশন চাই যে নির্বাচন কমিশন কর্ম বুঝে কর্ম করবে, কর্তা বুঝে নয়। আর সেই নির্বাচন কমিশন গঠনের জন্য প্রয়োজন সকল রাজনৈতিক দলের তাদের যে অপসংস্কৃতি আছে, তাদের যে প্রতিহিংসা রাজনীতি রয়েছে, সেই অপরাজনীতি থেকে বেরিয়ে এসে সমঝোতার ভিত্তিতে একটি আলোচনা সাপেক্ষে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা, যার প্রেক্ষিতে মাননীয় স্পিকার এই সমঝোতার মাধ্যমে আমাদের দেশের উন্নয়ন গতিশীল হবে এবং নির্বাচন কমিশন শক্তিশালী হবে, যার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। মাননীয় স্পিকার, আমরা চাই সমঝোতা, আমরা চাই আমাদের দেশ আরও এগিয়ে যাক, আমরা সেই অগণতন্ত্রের পথে হাঁটতে চাই না। মাননীয় স্পিকার, তাই মাননীয় স্পিকার সংবিধানের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, সর্বোপরি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনকালীন সরকারের প্রয়োজনে এই প্রস্তাব যেন গৃহীত হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, মাননীয় মন্ত্রী 111-এর কথা উল্লেখ করলেন, বন্দিদশায় দুই প্রধান নেত্রীর কথা উল্লেখ করেছেন। আসলে কি নির্বাচনকালীন সরকার না সংবিধান মোতাবেক দলীয় সরকার অধীনে নির্বাচন হবে? দর্শক, শুনবো এবার আমরা বক্তব্য মাননীয় বিরোধী দল নেতা আমিনুল এহসান ফারহানের কাছ থেকে। তার ধন্যবাদ মাননীয় স্পিকার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকার নিয়ে একটি 13 দফা দাবি দিলেন মাননীয় স্পিকার, তখন সেই দাবিটি যাচাই বাছাই না করেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলে দিলেন শেখ খালেদা জিয়ার এই দাবিটি অন্তঃসার শূন্য। মাননীয় স্পিকার, বাংলাদেশের রাজনীতি যখন এই অবস্থা, তখন সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার ছাড়া কোনো ক্রমই সম্ভব নয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সুষ্ঠু নির্বাচনের জন্য যে নির্বাচনকালীন সরকারের প্রয়োজন নেই তার কোনো সুস্পষ্ট এবং গ্রহণযোগ্য রূপরেখা সরকারি দল দেখিয়ে যেতে পারেনি। মাননীয় স্পিকার, সরকারি দলের এই ব্যাখ্যা দিতে না পারাটাই প্রমাণ করে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার দরকার। মাননীয় স্পিকার, অতীতে শুধু জাতীয় নির্বাচনগুলো দেখলেই বুঝবো যে স্পষ্ট মানে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার কতটা দরকার। মাননীয় স্পিকার, 5ই জানুয়ারি নির্বাচনের আগে তৎকালীন সরকার প্রধান বলেছিলেন আমরা খালি মাঠে গোল দেবো। মাননীয় স্পিকার, হ্যাঁ মাননীয় স্পিকার, ঠিকই তিনি খালি মাঠে গোল দিয়েছেন, 154টি আসন ফাঁকা পোস্টে গোল দিয়ে দখল করে নিয়েছেন। মাননীয় স্পিকার, সেই নির্বাচনে 5% মাত্র 5% ভোটারের উপস্থিতি ছিল। মাননীয় স্পিকার, উনি দলীয় সরকার অধীনে নির্বাচনের কথা বলেছেন, দুঃখজনক হলো সত্য। মাননীয় স্পিকার, আমাদের দেশে যে নির্বাচনে যে রাজনৈতিক দলই হেরে যায় তারা নির্বাচনের ব্যর্থতার দায় চাপায় হয় নির্বাচন কমিশন নয় ভোট কারচুপির উপর। এখন তার কাছে আমার প্রশ্ন হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার অধীনে যে নির্বাচনগুলো হয়েছিল সেগুলো কারচুপির অভিযোগ উঠেছিল কিনা? মাননীয় স্পিকার, আমরা এখানে দেখিয়ে যেতে চাচ্ছি দলীয় সরকারের অধীনে যেসব নির্বাচন হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেসব নির্বাচন হয়েছে তার মধ্যে গ্রহণযোগ্য কোনটা বেশি হয়েছে। মাননীয় স্পিকার, দলীয় সরকারের অধীনে নির্বাচন বেশি গ্রহণযোগ্য তারা? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তারা কি রাখতে চাচ্ছে? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যদি দলীয় সরকারের থেকে তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন বেশি গ্রহণযোগ্য হয় তাহলে কেন আমি নির্দলীয় সরকারের অধীনে থেকে না নির্বাচন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করব? গ্রহণযোগ্যতাটা কার কাছে? ওনার কাছে? মাননীয় স্পিকার, সংবিধানে ভোটদানের সুস্পষ্ট জনগণের মৌলিক অধিকার থাকার পরও মাননীয় স্পিকার দলীয় সরকারের অধীনে নির্বাচন সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাননীয় স্পিকার 154টি আসনে 4,80,37,39 জনকে ভোটদান থেকে বঞ্চিত করেছেন। মাননীয় স্পিকার, আর বাকি আসনগুলোতে কত ভোট পড়েছে এটা আমাদের আবাল বৃদ্ধ বনিতা সকলেই ভালো করে জানি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা এখন যদি ফিরে যাই নবম জাতীয় সংসদ নির্বাচনে, যে নির্বাচনটি হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকারের অধীনে, মাননীয় স্পিকার, সেই নির্বাচনের পরিসংখ্যান দেখলে সুস্পষ্টভাবে বোঝা তবে দলীয় সরকার অধীনে নির্বাচন বেশি সুষ্ঠু না নির্দলীয় সরকার অধীনে নির্বাচন বেশি সুষ্ঠু। মাননীয় স্পিকার, 2008 সালের এই নির্বাচনে ভোট পড়েছিল 87.13%। মাননীয় স্পিকার, তার এই ভোটের উপস্থিতি পৃথিবীর অন্যান্য উন্নত দেশগুলোর থেকে মাননীয় স্পিকার বেশি। মাননীয় স্পিকার, আমরা যদি লক্ষ্য করি নবম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল 4 বার পরিবর্তন করা হয়েছে, কেননা সকল দলের অংশগ্রহণ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য। মাননীয় স্পিকার, এইটা দলীয় সরকারে কখনো এই ধরনের মন মানসিকতা দেখা যাবে না। মাননীয় স্পিকার,
লক্ষ্য করুন ইউপি নির্বাচনের অবস্থা মাননীয় স্পিকার, ইউপি নির্বাচনগুলোর অবস্থা দেখলে ব্যবস্থা পুরো অবস্থাটাই আমাদের চোখের সামনে ভেসে উঠবে মাননীয় স্পিকার। সর্বশেষ নরসিংদীতে মাননীয় স্পিকার সরকার দলের দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয় মাননীয় স্পিকার, যেখানে চারজন নিহত হয়, সেখানে বিরোধী দলের কি অবস্থা, বিরোধী দলের নেতাকর্মীরা ঘরবাড়ি ছাড়া, এ কথা আর বললাম না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি অত্যন্ত শোচনীয় মাননীয় স্পিকার, একে অন্যের প্রতি অবিশ্বাস চরমে মাননীয় স্পিকার, এই অবিশ্বাস চরমের কারণে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য মাননীয় স্পিকার একমাত্র দরকারি নির্দলীয় সরকার। আমার বিরোধী দলীয় নেতা যে ফর্মুলাটি দেখিয়ে দিয়েছেন, আশা করব এই ফর্মুলাটি গ্রহণ করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আবারও লেভেল প্লেইং ফিল্ডের কথা উচ্চারিত হচ্ছে, সে উদাহরণ দিতেন, তার বক্তব্য দিলেন। আমরা নিশ্চয়ই শুনব আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সদস্য, যিনি সরকারি দলের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন, কাউসার আলমের কাছ থেকে তার বক্তব্য। মাননীয় সদস্য কাউসার আলম এবার তার বক্তব্য প্রদান করবে। মাননীয় স্পিকার, শুরুতেই এসেছে মাননীয় বিরোধী দলীয় উপনেতার কথা, যিনি কিনা বলেছেন গ্রহণযোগ্য কমিশনের অধীনে নাকি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন গ্রহণযোগ্য নির্বাচন কমিশন যেটাই হোক, গ্রহণযোগ্য আর অগ্রহণযোগ্য, তার অধীনে নির্বাচন সুষ্ঠু নয়। নির্বাচন সুষ্ঠু করার জন্য শুধুমাত্র নির্বাচনকালীন সরকারই যথেষ্ট। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের সংবিধানকে ভায়োলেট করা হচ্ছে, সংবিধানের যে রুলসগুলো দেওয়া আছে, সংবিধানের যে বিধানগুলো দেওয়া আছে তাকে তারা পাশ কাটিয়ে যাচ্ছেন। মাননীয় স্পিকার, তিনি একটি রূপরেখা দেখিয়ে গেছেন এবং বলে গেছেন এই রূপরেখার অধীনে যদি সরকার গঠন করা হয় তাহলে নাকি সেই সরকারের অধীনে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে। তাহলে তারা 2014 সালে সর্বদলীয় রূপরেখায় আসলেন না কেন? তার যথার্থ উত্তর তিনি দিয়ে যাননি মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলীয় উপনেতা সে বলে গেলেন যে 2008 সালের নির্বাচনে নাকি সব থেকে বেশি ভোট পড়েছে এবং বিশ্বের কাছে সেটা গ্রহণযোগ্য হয়েছে, তাহলে তৎকালীন বিরোধী দল সেই নির্বাচনকে কেন মেনে নেয়নি, তার উত্তর তারা দিয়ে যাননি মাননীয় স্পিকার। তারা বলে গেলেন 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের কথা, যেখানে বলে গেলেন যে এটা নাকি স্মরণকালের সব থেকে নিকৃষ্ট নির্বাচন। তাহলে মাননীয় স্পিকার এইখানে বলতে হয় যে দলীয় সরকারের অধীনে তারা কি তাদের কথা ভুলে যাচ্ছেন? বলতেই হয় মাননীয় স্পিকার, চোরের মায়ের বড় গলা। 96 সালে যখন আমরা 15 ফেব্রুয়ারি নির্বাচন দেখি তারা ভুলে যায়নি। মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে বলে গেছেন সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড এবং উপাদানগুলো কি কি হবে। সেখানে তিনি বলে গেছেন নির্বাচন যদি জনগণ মেনে নেয় এবং আন্তর্জাতিকভাবে নির্বাচিত সরকার স্বীকৃতিপ্রাপ্ত হয় তাহলে সেই নির্বাচন সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড, যা কিনা কার্টার সেন্টারের বইয়ে উল্লেখ করা আছে মাননীয় স্পিকার। এবার আসি মাননীয় স্পিকার আন্তর্জাতিক পরিমণ্ডল এবং নির্বাচন কমিশন নিয়ে বর্তমান ভাবনা কি চলছে মাননীয় স্পিকার, যেখানে গতকাল সংবাদ সম্মেলনে মাননীয় বিরোধী দলীয় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বলেছেন ঐক্যমত্যের ভিত্তিতে ইসি পুনর্গঠন জরুরি, আর ইউরোপীয় প্রতিনিধি দলের প্রতিনিধি এসে বলেছেন শক্তিশালী সক্ষম নির্বাচন কমিশন প্রয়োজন। ঠিক সেই জায়গা থেকে প্রত্যেকটি দৈনিকে যখন আছে সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন শক্তিশালী ইসি এবং সবার অংশগ্রহণ, সেই জায়গা থেকে তারা বারবার কেন নির্বাচন কমিশনের কথা বলছে আমাদের বোধগম্য নয় সেটা মাননীয় স্পিকার। অর্থাৎ তারা এই এই সংসদকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, এই প্রস্তাবনাকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, তাদের আশা আসলে মাননীয় স্পিকার পিছনের দরজায় দিয়ে ক্ষমতা ভোগ করা। জি, বিষয়টি হচ্ছে আপনাদের নির্বাচন কমিশনে খেটে খাওয়া মজুর, সাধারণ জনগণ, বিশ্ববিদ্যালয়ের আমাদের মতামত গ্রহণের কোন চিন্তা ভাবনা কি আপনাদের এই কাঠামোটিতে আছে নির্বাচন? অর্থাৎ মাননীয় স্পিকার তিনি বলতে চাচ্ছেন আমরা যদি তাদের মতামত নেই এবং সেই মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করি, সেই নির্বাচন কমিশন সুষ্ঠু হবে এবং সেই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে। তার মানে তারা এটা পক্ষান্তরে মেনেই নিল, যদি তাদের মতামতের ভিত্তিতে আমরা নির্বাচন কমিশন গঠন করি তাহলে সেই নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে। এই ক্ষেত্রে নির্বাচন কমিশন কি কি হতে পারে মাননীয় স্পিকার? সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য আরো কিছু নিয়ামক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার মধ্যে আছে গণমাধ্যম। নির্বাচন কমিশনটি কি হচ্ছে সাধারণ জনগণের যে মতামত সেটি কি নির্বাচন কমিশন গ্রহণ করবে, নাকি গ্রহণ করার ক্ষমতা রাখে, নাকি একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই ক্ষমতাটি থাকে? মাননীয় স্পিকার, অর্থাৎ তিনি কোন বিষয়ের মতামতের কথা বলছেন সেটা স্পষ্ট করে বলে যাচ্ছেন না। তিনি কি চাচ্ছেন যে নির্বাচন কমিশন হালচাস না কৃষি মন্ত্রণালয়ের মতামত দিবে, নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ দিবে, নাকি নির্বাচনকালীন সময় নির্বাচনের রুলস এবং রেগুলেশনের পরামর্শ দিবে, সেটা তিনি স্পষ্ট করে বলে যেতে ব্যর্থ হয়েছেন। মাননীয় স্পিকার, যে কথা বলছিলাম সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আরও কিছু নিয়ামক সহায়ক ভূমিকা পালন করে, সেখানে আছে গণমাধ্যমের ভূমিকা, সুশীল সমাজের ভূমিকা, প্রার্থীর ভূমিকা, প্রার্থীর মানসিকতা, ভোটারদের প্রতি বিশ্বাস, ভোটারদের ভোট প্রদান সম্পর্কিত জ্ঞান, আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং রাজনৈতিক ঐক্যমত্য। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সর্বোপরি আমরা বলছি রাজনৈতিক ঐক্যমতের কথা, আমরা বলছি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার কথা, তাদের দৃষ্টিভঙ্গি, মানসিকতার পরিবর্তনের কথা। আমরা চাই একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা করতে, আমরা চাই বিশ্বাসহীনতার এই অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে, আমরা চাই না, আমরা চাই গণতান্ত্রিক বিশ্বের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতার পালাবদল, আর এই ক্ষমতার পালাবদলের জন্য প্রয়োজন সুষ্ঠু নির্বাচন, আর সুষ্ঠু নির্বাচনের জন্য যে নির্বাচনকালীন সরকারের প্রয়োজন নেই তা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত। তাই আজকের এই প্রস্তাবটি যাতে এই সংসদে গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সদস্যকে। আমরা শুনবো আমাদের আজকের আয়োজনে ছায়া সংসদের যদি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকারের প্রয়োজন আছে কিনা, সে বিষয়ে আমাদের প্রথম পর্বের সর্বশেষ বক্তা বিরোধী দলীয়
সদস্য মোহাম্মদ জুবায়ের সরদার মার্জিনের কাছ থেকে তার বক্তব্য। মহান স্পিকার, যখন 1948 সালের ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বলছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অ্যান্ড দ্য রাইট টু ভোট ইজ দ্য অ্যাবসোলিউট হিউম্যান রাইটস, তো সেই জায়গাটিতে ভোটের গুরুত্ব, নির্বাচনের গুরুত্ব বাংলাদেশের বর্তমান এই যে যে রাজনৈতিক সংস্কৃতির প্রেক্ষাপটে কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, আজকে একজন কৃষকের ছেলে হিসেবে আমি সেই প্রয়োজনীয়তাটি অনুভব করছি মহান স্পিকার, যখন আমি নিবন্ধিত নাগরিক হওয়া সত্ত্বেও ভোট দিতে পারি না। মহান স্পিকার, আজকে এই হাউসে সরকারি দল সারাক্ষণই নির্বাচন কমিশনের কথা বললেন, কিন্তু নির্বাচন কমিশনের যে চালক হবে, যারা চাকার উদাহরণ দিলেন কিন্তু ড্রাইভার বা হচ্ছে তার ইঞ্জিনের কাঠামোটি দেখালেন না, সেই মুহূর্তে সেই আজকে আমার কেসটি ডিফাইন করতে হয়। মহান স্পিকার, বক্তব্যের শুরুতে আমি প্রথমে যে রেড ডার্ক স্পটগুলো আছে আজকের এই ছায়া সংসদ থেকে সেই ডার্ক স্পটগুলোকে তিরোধান জানাই। প্রথম হচ্ছে চেহারা দেখানো গণতন্ত্র, ফেসিয়াল ডেমোক্রেসি। দ্বিতীয় কথা হচ্ছে মহান স্পিকার, আজকে যে রাজনৈতিক দলগুলোর যে দা কুমড়া রাজনৈতিক সংস্কৃতিটি সেটি। তৃতীয় হচ্ছে হিংসা, ভয়, অবিচার, অন্যায়, কারচুপি, দুর্নীতি, কেন্দ্র দখল এবং হচ্ছে মহান স্পিকার আক্রমণাত্মক মনোভাব। এই স্পটগুলোকে ইরেজার দিয়ে তুলে দিতে চাই মহান স্পিকার, এবং লাইট লাইনে এসে মহান স্পিকার যেটি দেখতে চাই সেটি হচ্ছে মহান স্পিকার, আমরা রাজনৈতিক দলগুলোর সংস্কৃতিতে থাকবে মহান স্পিকার বৈশাখ কিংবা বসন্তের মহান স্পিকার এই সংস্কৃতির ছাপ মহান স্পিকার। আর আমরা যখন নির্বাচনের দিনগুলোতে মহান স্পিকার ঈদের দিনের মতো ভোট উৎসব হবে মহান স্পিকার, আর সেখানে ভোট যুদ্ধটি হবে জয়ী প্রার্থীকে মহান স্পিকার বরণ করে নেওয়ার জন্য পরাজয়ী প্রার্থী মহান স্পিকার ফুলের পুষ্পমাল্য নিয়ে মহান স্পিকার তৈরি থাকবে মহান স্পিকার, আমরা সেই সংস্কৃতিটির কাঠামোটি দেখিয়ে গিয়েছি মহান স্পিকার আজকে। মহান স্পিকার এর পরবর্তীতে মহান স্পিকার আজকে এলজিডি শুরু হয়েছে মহান স্পিকার, আমরা টেকসই গণতন্ত্রটি মাননীয় সদস্য একটা প্রশ্ন নিচ্ছে। হ্যাঁ জি জি, মাননীয় স্পিকার শুরুতেই তার অবগতির জন্য বলতে চাই, চালকের কথা বললেন, নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে সম্পূর্ণ স্বাধীন, তার কোনো চালকের দরকার নেই। আমার প্রশ্নটি হচ্ছে উনি ইউডিএইচআর এর কথা বলে গেলেন, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, তার কাছে আমার সুনির্দিষ্ট প্রশ্ন, 2014 সালে তাদের যে আন্দোলন নামে সহিংসতা সেখানে কোন হিউম্যান রাইটস ডিক্লারেশন হয়েছিল সুস্পষ্ট করে বলে দেবেন। মহান স্পিকার, আজকে আমাদের দলীয় অবস্থানটি আজকে সরকারি দলই আমাদের দলীয় অবস্থানের আমাদের প্রতিনিধিত্ব করছে মহান স্পিকার, এটি এই পয়েন্ট অফ ইনফরমেশন উদাহরণ। মহান স্পিকার, আজকে আমরা সেই কথাটি তো বলছি মহান স্পিকার, তখন তো সকল দলের ঐক্যমত্যের ভিত্তিতে একটি সরকার ব্যবস্থা গঠিত হয়নি, ইন্টারিম গভর্নমেন্ট, মধ্যবর্তী কিংবা অন্তর্বর্তীকালীন যে সরকারের প্রক্রিয়াটি বা কাঠামোটির কথা আজকে প্রস্তাব করা হয়েছে বিরোধী দল থেকে সেটি অনুপস্থিত ছিল। সুতরাং আপনার ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসও অনুপস্থিত ছিল সেখানে মহান স্পিকার। আজকে মহান স্পিকার এই যে টেকসই নির্বাচন কমিশন নিয়ে অনেক প্রশ্ন উঠছে মহান স্পিকার, নির্বাচন কমিশন টেকসই না, নির্বাচন কমিশন অমুক সালে শক্তিশালী থাকে, সফল হয়, পরবর্তীতে মাঝে মাঝে সফল, মাঝে মাঝে ব্যর্থ। মহান স্পিকার, আমরা এরকমের মহান স্পিকার দ্বিধাদ্বন্দ্বে থাকতে চাই না মহান স্পিকার সরকারের কাছ থেকে। মহান স্পিকার, আজকে আমাদের এই যে কার্যপ্রণালীটির প্রস্তাব করলাম মহান স্পিকার, সেখানে স্পষ্ট বলা আছে সকল নিবন্ধিত রাজনৈতিক দলের মতামতকে শ্রদ্ধার সাপেক্ষে গ্রহণ করা হবে মহান স্পিকার, সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্বমূলক সম অধিকার নিশ্চয়তা করা হবে মহান স্পিকার, নির্বাহী বিভাগকে মহান স্পিকার সচিবালয় থেকে মাঠ পর্যায় পর্যন্ত যে স্বাধীনতাটি দিবে মহান স্পিকার, দলীয় সরকার থাকলে ওটি প্রভাবিত হবে। সুতরাং একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন আছে এখানে এবং সেটি এক্সিকিউট করবে মহান স্পিকার, এবং রেস্কিউ মিশন মহান স্পিকার, যখন কোনো সংকট দেখা দেবে মহান স্পিকার নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে সেনা মোতায়েনের ওই সেই স্বাধীনতা আমরা নিশ্চিত করব মহান স্পিকার, এবং নাগরিক সমাজ এবং রাজনৈতিক প্রতিনিধিদের মধ্যে মহান স্পিকার একটি সেতুবন্ধন সৃষ্টি হবে এবং সেটিই হচ্ছে সকলের প্রতিনিধিত্ব করবে মহান স্পিকার। এবং পরবর্তীতে মহান স্পিকার একটি বিষয় যেটি মহান স্পিকার আজকে একটি প্যাটার্নের কথা উল্লেখ করব মহান স্পিকার, সেটি একটি চাকা, সাইকেলের চাকার প্যাটার্ন মহান স্পিকার, এর বেয়ারিং নামক যে যন্ত্র অংশটি থাকে মহান স্পিকার ওটি হচ্ছে একটি আপনার শক্তিশালী নির্বাচন কমিশন মহান স্পিকার এটি এক্সিকিউট করবে, এবং তার যে হচ্ছে মহান স্পিকার রিংটি আছে মহান স্পিকার এই চারিদিক থেকে বেষ্টিত, এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা, এবং এর মাঝখানে যে স্পোকগুলো থাকবে মহান স্পিকার সেই স্পোকগুলো হচ্ছে সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি, স্বচ্ছ বাছাই প্রক্রিয়া, শক্তিশালী নির্বাচন কমিশন, সুষ্ঠু প্রশাসন, সুষ্ঠু ব্যবস্থাপনা, সমন্বিত ঐক্যমত, সুষ্ঠু নিরপেক্ষ প্রক্রিয়া, টেকসই মূল্যবোধ এবং সকলের মতামতকে শ্রদ্ধা জানানোর মতো একটি রাজনৈতিক প্রক্রিয়া মহান স্পিকার আজকে। তাহলেই মহান স্পিকার আমরা দেখতে পারবো মহান স্পিকার, এটি প্রমাণ করে আপনি ড্রাইভার ছাড়া কখনো হচ্ছে আপনার চাকাকে আপনি
সঠিক রাস্তায় নিতে পারবেন না এবং এই চাকাটিকে যদি আপনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাস্তায় হাঁটান যে দূরত্বটি অতিক্রম করবে এবং যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি সুষ্ঠু নির্বাচন হবে যেটি আজকে প্রস্তাবের প্রথম বিষয় মাননীয় স্পিকার আজকে আমরা সেই গণতন্ত্রটি প্রতিষ্ঠিত করতে পারব এবং সেটি একমাত্র প্রতিষ্ঠিত হবে মাননীয় স্পিকার কেবলমাত্র অন্তর্বর্তীকালীন বা মধ্যবর্তী সরকার ব্যবস্থার মাধ্যমে মাননীয় স্পিকার তাই আশা করব আজকের এই মহান সংসদে এই প্রস্তাবটি গৃহীত হবে না এবং গৃহীত হবে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমরা শুনলাম বক্তব্য বিরোধী দলের সদস্যের পক্ষ থেকে ফ্রেশিয়াল ডেমোক্রেসি দা কুমার রাজনীতির কথা বলেছে এবং জেন্টেলম্যান এগ্রিমেন্টের কথা বলেছে আমরা আসলে একটা জেন্টেলম্যান এগ্রিমেন্টের মধ্যে দিয়ে আমাদের নির্বাচনকে আমরা করতে চাই এবং সেই নির্বাচন যেটি দুয়ারে কড়া নাড়ছে সেই নির্বাচনের অপেক্ষায় আমরা রয়েছি তবে তার পূর্বে যুক্তি খণ্ডন পর্বে আমি আবারও শুনে নিই আমাদের আজকের এই প্রতিযোগিতার বিরোধী দলের নেতা জনাব হাফিজউদ্দিন মুন্নার কাছ থেকে তার শেষ দু মিনিটের বক্তব্য মাননীয় স্পিকার লক্ষ্য করুন আজকে কিন্তু আমরা একবারও তত্ত্বাবধায়ক সরকারের কথা বলিনি মাননীয় স্পিকার আমরা বলেছি একটি নির্দলীয় নিরপেক্ষ বহুদলীয় অন্তর্বর্তীকালীন যে সরকারই হোক না কেন মাননীয় স্পিকার নির্বাচনকালীন একটি সরকার থাকতে হবে মাননীয় স্পিকার তারা বারবার তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে মাননীয় স্পিকার আমরা একবারও তত্ত্বাবধায়ক সরকারের কথা বলিনি মাননীয় স্পিকার তারা বলেছেন নির্বাচন কমিশন নাকি ভারতের মতো শক্তিশালী মাননীয় স্পিকার হাস্যকর হলেও সত্য মাননীয় স্পিকার ভারতের যে ইসি মাননীয় স্পিকার তারা অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচনকালীন সরকারের মতো ক্ষমতা রাখে কিন্তু বাংলাদেশের যে ইসি তারা কিন্তু সরকারের মতো ক্ষমতা রাখতে পারে না মাননীয় স্পিকার পার্থক্যটাই হচ্ছে এই জায়গায় এবং এজন্যই বলেছি আমরা মাননীয় স্পিকার আজকে যে একটি নির্বাচনকালীন সরকার দরকার মাননীয় স্পিকার তার আগে প্রশ্ন করেছিলাম যে রাজনৈতিক সংস্কৃতি রাতারাতি পরিবর্তন করা সম্ভব কি না মাননীয় স্পিকার সেই উত্তর কিন্তু তাদের কাছ থেকে পাই নাই মাননীয় স্পিকার রাজনৈতিক সংস্কৃতি যেহেতু রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয় মাননীয় স্পিকার তাই আমরা বলছি যে আগামী 2019 সালের যে নির্বাচন হবে সেই 2019 সালের নির্বাচনের জন্য মাননীয় স্পিকার আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকারও যেমন লাগবে মাননীয় স্পিকার তেমনি একটি স্বচ্ছ একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন লাগবে মাননীয় স্পিকার এবং সেই নির্বাচন কমিশনটিকে মাননীয় স্পিকার ওই অন্তর্বর্তীকালীন সরকারই হচ্ছে মাননীয় স্পিকার নিয়োগ দিবে মাননীয় স্পিকার একটি সার্চ কমিটির মাধ্যমে তাদের কথা কিন্তু আমরা অস্বীকার করছি না মাননীয় স্পিকার তারা বারবার ভুল বকে যাচ্ছে মাননীয় স্পিকার তারা বলছেন আমরা নাকি শুধু বলছি যে নির্বাচন কমিশন যেমনই হোক মাননীয় স্পিকার একটি সরকার ব্যবস্থা থাকলেই হবে আমরা কথা একবারও বলিনি আমরা বলেছি হ্যাঁ নির্বাচন কমিশন লাগবে কিন্তু তার সবচেয়ে বেশি যেটা জরুরি যারা হচ্ছে গিয়ে নির্বাহী বিভাগকে পরিচালনা করবে যারা প্রশাসনকে পরিচালনা করবে যারা মূল যে কাঠামো নির্বাচন সুষ্ঠু হওয়ার সেই কাঠামোগুলোকে পরিচালনা করবে তারা হচ্ছে সরকার আপনি এই একটি সরকারকে বাদ দিয়ে কখনোই হচ্ছে গিয়ে বাংলাদেশের মধ্যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন কল্পনা করতে পারেন না মাননীয় স্পিকার তারা আরও বলেছেন যে 2014 সালের সর্বদলীয় সরকারে কেন আমরা আসিনি মাননীয় স্পিকার হাস্যকর হলেও সত্য যখন ওই সময়ের বিরোধী দল মাননীয় স্পিকার বলে দেয় যে আমাদের শর্ত মানলেই হচ্ছে আমরা আসবো নাইলে আসবো না সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় স্পিকার কোনো আলোচনা হতে পারে না এটা বাচ্চারাও বোঝে মাননীয় স্পিকার তারপরে তারা বলছেন মাননীয় স্পিকার যে আমাদের দেশের নির্বাচন কমিশনের নাকি অনেক ক্ষমতা আছে মাননীয় স্পিকার আমরা দেখি যে মাননীয় স্পিকার নির্বাচন কমিশন প্রেস কনফারেন্স থেকে বেরিয়ে এসে বলে যে আমার হাতে কিছু করার ছিল না মাননীয় স্পিকার তাই আজকে বলবো মাননীয় স্পিকার আজকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে মাননীয় স্পিকার এই যে গভর্নমেন্ট বাই দা আওয়ামী লীগ ফর দা আওয়ামী লীগ অফ দা আওয়ামী লীগ মাননীয় স্পিকার এই জায়গাকে যদি মাননীয় স্পিকার আপনি হচ্ছে গিয়ে শেষ করতে চান এই বাংলাদেশ থেকে মাননীয় স্পিকার তাহলে অবশ্যই একটি অন্তর্বর্তীকালীন সরকার রাখতে হবে নির্বাচন সুষ্ঠু করার জন্য এবং নির্বাচন কমিশন তার অধীনে কাজ করবে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে আমি আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী জান্নাতুল ফেরদৌসকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য মাননীয় স্পিকার বিরোধী দল বারেবারে 5ই জানুয়ারি নির্বাচনের কথা বলছে মাননীয় স্পিকার একটু লক্ষ্য করুন আপনি যদি 15 বছর একটি বয়সী ছেলের সাথে কুস্তি লড়াই করেন এবং বিরোধী দলের প্রধান যদি সেই কুস্তির রেফারি থাকে তাহলে মাননীয় স্পিকার অনায়াসে সেই কুস্তিটি আপনি জিতে যাবেন এক্ষেত্রে মাননীয় স্পিকার জিতে যেমন আপনার আত্মতৃপ্তি আসবে না ঠিক রেফারিও ঠিক সেই আত্মতৃপ্তি আসবে না কারণ মাননীয় স্পিকার আপনি 15 বছর একটি বয়সী ছেলের সাথে কুস্তিটি লড়েছেন মাননীয় স্পিকার লক্ষ্য করুন এক্ষেত্রে কিন্তু কুস্তি যে লড়েছে তারও কোনো ভুল ছিল না কিংবা রেফারির কোনো ভুল ছিল না তাই মাননীয় স্পিকার কুস্তিতে দুইজনের সঠিক দায়িত্ব পালন করেছে ঠিক একইভাবে মাননীয় স্পিকার 15ই ফেব্রুয়ারি এবং 5ই জানুয়ারি নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করেনি যার ফলে মাননীয় প্রধানমন্ত্রী একপেশে এভাবে জিতে এসেছে কিন্তু মাননীয় স্পিকার তাই বলে এটা বলা যাবে না যে নির্বাচন সুষ্ঠু হয়নি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এবার চলে যাচ্ছে তৃতীয় বক্তার বক্তব্যে তিনি বারবার সমঝোতার কথা বলছেন আমরাও সমঝোতার কথা বলছি তবে পার্থক্যটি হচ্ছে এই জায়গায় উনি গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক সমঝোতার কথা বলছেন আমি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক সমঝোতার মাধ্যমে দ্যাট মিনস মাননীয় স্পিকার একটি সঠিক এবং শক্তিশালী নির্বাচন কমিশনের কথা বলছি মাননীয় স্পিকার আজকে ডানা অনেক ভারী হয়ে গেছে তাই স্বাধীনতা থাকার পরও উঠতে পারছি না নির্বাচন কমিশন স্বাধীন তবে আমাদের কনস্টিটিউশনের মতে মাননীয় স্পিকার তিনি অস্বীকার করতে পারবেন বাংলাদেশ
কেন সারা বিশ্বে সংবিধান অনুযায়ী বাংলাদেশের নির্বাচন কমিশন সবচেয়ে বেশি স্বাধীন এবং সবচেয়ে বেশি ক্ষমতাশীল কিন্তু সেই ক্ষমতাটা আজকে তারা প্রয়োগ করতে পারছে না মাস স্পিকার এবার আসা যাক নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009 3 এর 2 অনুচ্ছেদে বলা হয়েছে যেখানে স্পষ্টভাবে বলা আছে নির্বাচন কমিশন সচিবালয় সরকারের কোন মন্ত্রণালয় বিভাগ বা অধিদপ্তরের প্রশাসনিক আওতাধীন থাকবে না তার মানে মাস স্পিকার নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সেই নির্বাচনী সেই সিদ্ধান্তটি হবে সঠিক সিদ্ধান্ত এখন মাস স্পিকার প্রশ্ন আসতে পারে মানে দ্বিতীয় বক্তা বলে গেছেন নির্বাচন কমিশনের প্রয়োজন নাই আপনার নির্বাচনের জন্য দরকার আছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সাইকেলের সাথে তুলনা করেছেন কিন্তু মাস স্পিকার যে সাইকেল চালকটি হচ্ছে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনের কাজগুলো করবে কারা আজকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করতে হবে সেই জায়গার জন্য গণমাধ্যমের কথা আমাদের তৃতীয় বক্তা বলে গেছেন মাস স্পিকার ইতিমধ্যে সেই জায়গাতে তারা আজকে পরিষ্কার করতে পারেনি মাস স্পিকার ভারতীয় নির্বাচনী কমিশন যেভাবে একটি রাষ্ট্রকে সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে বাংলা জাতি হিসেবে আমাদের নির্বাচন কমিশনে সেই রাষ্ট্রটি উপহার দিতে পারে যদি সেখানে সবাই সহযোগিতা করে সে আশাবাদ ব্যক্ত করে ষোলো কোটি মানুষের প্রস্তাবটি আপনার সামনে তুলে ধরে এই প্রস্তাবটি যেন গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মাস স্পিকার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে তার বক্তব্যের মধ্য দিয়ে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের মধ্যে দিয়ে বা ভারতের মতো একজন যে ব্যক্তি এক ব্যক্তি একক ব্যক্তি যেভাবে নির্বাচন উপহার দিয়েছেন সেরকম একটা নির্বাচনের প্রত্যাশা তিনি করে গিয়েছেন দর্শক আমাদের সাথে আজকে এই অনুষ্ঠানে এই আয়োজনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা যার সময় একটি নির্বাচনও পরিচালিত হয়েছিল ডক্টর আকবর আলী খান তিনি আছেন আমরা এবারে শুনব আমাদের আজকের এই সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার নাকি না সংবিধান অনুযায়ী নির্বাচন হবে সে বিষয়ে বক্তব্য প্রদান করার জন্য ডক্টর আকবর আলী খান স্যারের বক্তব্য ডক্টর আকবর আলী খান আমি উভয় পক্ষের বক্তব্যই শুনছিলাম এবং যে বিষয়ের উপরে সবচেয়ে বেশি সরকারি দল জোর দিয়েছেন তার একটা যৌক্তিকতা আছে তারা বলছেন যে যে সাংবিধানিক কাঠামোতে যার যা দায়িত্ব আছে সেটা পালন করলে পরে তো কোনো বিশেষ নির্বাচন সরকারের প্রয়োজন হয় না বক্তব্যটা সঠিক কিন্তু বাস্তব জীবনে দেখা যায় যে সাংবিধানিক যে দায়িত্ব সেটা ঠিকভাবে প্রতিপালন করা হয় না কনফুসিয়াসকে একবার জিজ্ঞেস করা হয়েছিল সুশাসন কাকে বলে কনফুসিয়াস বলেছিলেন সুশাসন হলো সেই শাসন যে যেখানে নিজের দায়িত্ব করে বাবা বাবার দায়িত্ব করে ছেলে ছেলের দায়িত্ব করে সৈনিক সৈনিকের দায়িত্ব করে মন্ত্রী মন্ত্রীর দায়িত্ব করে রাজা রাজার দায়িত্ব পালন করে কিন্তু যেখানে এটা হয় না সেখানেই সুশাসনের অভাব দেখা দেয় আমার মতে চার ধরনের নির্বাচনকালীন সরকার হতে পারে একটা হলো নির্বাচনকালে যে সরকার ক্ষমতায় আগে ছিল সেই সরকারই যেহেতু জনগণের প্রতিনিধিদের দ্বারা নির্বাচিত সেই সরকারই নির্বাচন পরিচালনা করবে কিন্তু নির্বাচনকালে তার আগের যে সব ক্ষমতা সে সব ক্ষমতা সে প্রয়োগ করবে না যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তারপরে তার উপরে কতগুলি নিয়ন্ত্রণ চলে আসবে এবং এই ব্যবস্থাতেই পৃথিবীর প্রায় সমস্ত দেশে নির্বাচন পরিচালিত হতে পারে দুই নম্বর যেটা হতে পারে সেটা হলো যে আলাদা একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে যেটা আমাদের দেশে ছিল আদালতের নির্দেশে এবং আইন সংসদের বিবেচনায় সেটাকে তুলে দেওয়া হয়েছে আবার পাকিস্তানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আছে এই ব্যবস্থা বাংলাদেশে প্রবর্তনের অসুবিধা রয়েছে তবে অসম্ভব না কারণ সুপ্রিম কোর্ট বলেছে যে আরও দুই দফা নির্বাচন ওইভাবে হতে পারে এবং সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ নিয়ে যদি সব দল এক অংশগ্রহণ করে তাহলে এটাও করা সম্ভব তবে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে যে অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার বেআইনি আপনি সংবিধান সংশোধন করে নির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারেরও ব্যবস্থা করতে পারেন এবং সেটা বেআইনি হওয়ার কোনো কারণ নাই আর সবশেষে যেটা সম্ভব সেটা হলো একটি সর্বদলীয় সরকার গঠন করতে পারেন এবং সর্বদলীয় সরকার গঠন করার জন্য সংবিধান সংশোধনের কোনো প্রয়োজন নাই আপনার রুলস অফ বিজনেস এবং কিছু এগ্রিমেন্টের ভিত্তিতে সেটা করা সম্ভব বলে আমি মনে করি বাংলাদেশে সরকারের হাতে যত ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে
পৃথিবীর শতকরা দশ ভাগ রাষ্ট্রেও এত কেন্দ্রীভূত নাই। যেমন ধরেন ভারত, সেখানে কেন্দ্রীয় সরকারের অধীনে প্রাদেশিক সরকার আছে। কাজেই যদি মোদি কিছু চায়ও, পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি সেটা নাও করতে পারেন, এবং পশ্চিমবাংলার পুলিশ মমতা ব্যানার্জি নিয়ন্ত্রণ করেন, মোদি নিয়ন্ত্রণ করেন না। তেমনি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যদি যান, তিন পর্যায়ে সরকার আছে, এবং এই নির্বাচন কমিশন মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন পরিচালনা করেছে, এগুলি কিন্তু রাজ্য সরকারের অধীন, এগুলি কেন্দ্রীয় সরকারের অধীন না। তো এই যে অসাধারণভাবে ক্ষমতা কেন্দ্রীভূত রয়েছে, সেজন্য বাংলাদেশে নির্বাচনকালীন কিছু ব্যবস্থা গ্রহণ না করলে নির্বাচন করা শক্ত হয়ে দাঁড়ায়। আর আরেকটা বিষয় বাংলাদেশে ঘটেছে, সেটা হলো বাংলাদেশে আমলাতন্ত্রের রাজনীতিকরণ করা হয়ে গেছে, এবং এর ফলে আমলাতন্ত্রের উপরে জনগণের কোনো আস্থা নাই। আমরা তো বলছি নির্বাচন কমিশন শক্তিশালী হলে নির্বাচন করতে পারবে, নির্বাচনটা কি শুধু নির্বাচন কমিশন করেন? রিটার্নিং অফিসার কি নির্বাচন কমিশনের কর্মকর্তা? আপনার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার কি নির্বাচন কমিশনের কর্মকর্তা? প্রিজাইডিং অফিসার কি নির্বাচন কমিশনের কর্মকর্তা? অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার কি নির্বাচন কমিশনের কর্মকর্তা? পোলিং অফিসার কি নির্বাচন কমিশনের কর্মকর্তা? এরা সবই সরকারের কর্মকর্তা। এবং সরকারের, দুর্ভাগ্যবশত আমিও আমলাতন্ত্রে ছিলাম, এবং আমি এ নিয়ে অত্যন্ত লজ্জিত যে আমরা আস্তে আস্তে বাংলাদেশের যে আমলাতন্ত্র সেটা জনগণের আস্থা হারিয়েছে। ভারতে আপনার কখনো এক মাস, কখনো দুই মাস ধরে নির্বাচন হয়, এবং প্রথম দিন যে ভোট দেওয়া হয় সেগুলো ডেপুটি কমিশনার এবং পরে নির্বাচন কমিশনের অফিসে নিয়ে রাখা হয়। দুই মাস পরে ভোট গণনা হয়, কিন্তু আমি এখন পর্যন্ত কোথাও দেখি নাই, অভিযোগ করা হয়েছে যে এই ভোটগুলি যা ছিল এগুলি পরিবর্তন করা হয়েছে, জাল হয়েছে। আমার ধারণা যে আজকে বাংলাদেশে একজন রিটার্নিং অফিসারও পাবেন কি না যার কাছে দুই মাস ব্যালট বাক্স রাখতে রাজনৈতিক দলগুলি রাজি হবে। তার কারণ হলো যে এই আমলাতন্ত্রের উপরে জনগণের আস্থা কমে গেছে, এবং এই কারণগুলিতে আপনার বাংলাদেশে নির্বাচনকালে বিশেষ সরকারের প্রয়োজন রয়েছে। কিন্তু সেটা যে তত্ত্বাবধায়ক সরকারই হতে হবে এমন কোনো কথা নেই, আরও তিন ধরনের সরকারের কথা আমি উল্লেখ করেছি, এবং আলাপ আলোচনা করে সেটা করা যেতে পারে। কিন্তু কথা হলো যে এটা করলেই কি বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হবে? আমার মনে হয় না। এখানে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে, রাজনৈতিক দলগুলিকে চিন্তা করতে হবে যে যদি আমরা এইভাবে নির্বাচন করি তাহলে পরে তো এটা দেশের জন্য আত্মঘাতী হবে, এবং সেজন্য যেটা দরকার এই চরম অবিশ্বাসের মধ্যে আমাদেরকে অনেক সংস্কার এবং অনেক পরিবর্তন করতে হবে। আমাদের বাংলাদেশের গণতন্ত্রের একটি উজ্জ্বল ঐতিহ্য রয়েছে। আপনার অষ্টম শতাব্দীতে এখানে পঞ্চাশ বছর ধরে অরাজকতা বিরাজ করেছিল, তারপরে দেশের জনগণ প্রথম পাল সম্রাট গোপালকে নির্বাচিত রাজা হিসাবে বরণ করেছিলেন। আমরা এক দশক কি দুই দশক পরও নিশ্চয়ই আমরা গণতন্ত্রের পথে ফিরে যাব, এটাই আমার বিশ্বাস। আপনাদের সকলকে ধন্যবাদ। কেন জানি মনে হয় চতুর্দিকে আধার আধার দেখতে পাই, সে আধার কাটিয়ে উঠতে হবে। এখন জয় পরাজয়ের ঘোষণার পালা। আমাদের আজকের সুষ্ঠু নির্বাচন নিয়ে নির্বাচনকালীন সরকারের পক্ষে যারা রয়েছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের পক্ষে রয়েছেন তারা হ্যাঁ বলুন, এই প্রস্তাবের পক্ষ দল হ্যাঁ বলুন, এবং আজকের এই প্রস্তাবের বিপক্ষে যারা রয়েছেন তারা না বলুন। সুষ্ঠু নির্বাচন নিয়ে নির্বাচনকালীন সরকারের প্রয়োজনীয়তা আছে কি নেই, এই প্রস্তাবের বিপক্ষে যারা আছেন তারা না বলুন, প্রস্তাবের বিপক্ষ দল না বলুন, হ্যাঁ এবং না ভোট গ্রহণ করা হয়েছে। আজকের এই প্রতিযোগিতায় এই ছায়া সংসদে এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হয়নি।
যেহেতু এই প্রস্তাবটি গৃহীত হয়নি সে কারণে বলতে হচ্ছে আজকের এই ছায়া সংসদে না যুক্ত হওয়ার কারণে আমরা প্রতিযোগিতার বিরোধী দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটিকে আজকে বিজয়ী বলে ঘোষণা করছি। অভিনন্দন রইল প্রাইম এশিয়া ইউনিভার্সিটিকে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মোকাবেলা করার যোগ্যতা অর্জন করার জন্য। আমি অভিনন্দন জানাই আজকের এই প্রতিযোগিতার সরকারি দল যারা রয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতর্কিকদেরকেও। দর্শক মণ্ডলী, আপনারা যারা তখন টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে আমাদের এই প্রতিযোগিতা দেখলেন, আমাদের আগামী ছায়া সংসদ দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো মক পার্লামেন্ট এখানেই শেষ করছি।